বাঁকুড়া জেলার কোতুলপুর থানার তাজপুরে 15 নভেম্বর শুট আউটের ঘটনায় গুরুতর আহত দিলীপ দলুইয়ের মৃত্যু হল আজ বৃহস্পতিবার। প্রসঙ্গত উল্লেখ্য, পারিবারিক বিবাদের জেরে গত 15 নভেম্বর রাতে তাজপুর বাজারে দিলীপ দলুই নামক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় চিন্ময় মালিক। অভিযুক্ত চিন্ময় মালিক সম্পর্কে দিলীপ দলুইয়ের ভগ্নিপতি। ঘটনায় গুরুতর জখম দিলীপ দলুইকে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতাল, পরে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে নিখোঁজ ঘটনার মূল অভিযুক্ত আরামবাগের বাসিন্দা চিন্ময় মালিক। অবশেষে পুলিশ গোপন সূত্রে তাকে খবর পায় এবং তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয় চিন্ময়ের সহযোগী অভিজিৎ দলুইকেও। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় আহত গুলিবিদ্ধ দিলীপ দলুইয়ের। সমগ্র ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কোতুলপুর থেকে সাহেব গোসের রিপোর্ট, সময়ের সংবাদ। দিলীপ দা আজকে ভোরবেলায় মারা গেছে, হচ্ছে এসএসকেনে পিজিতে ভর্তি ছিল, সকালে খবর এলো যে উনি মারা গেছেন। আমরা চাই যে যে দোষী তার যেন ফাঁসি হয়, আমরা যেন তার শাস্তির ব্যবস্থা করে দেওয়া। কতদিন ভর্তি ছিল? 15 নভেম্বর থেকে ভর্তি ছিল, এক মাস হয়ে গেল প্রায়। আপনাদের মূলত কাদের বিরুদ্ধে অভিযোগ আছে? আমাদের অভিযোগ আছে চিন্ময় মালিক, আর আমাদের পাড়ার হচ্ছে প্রতিবেশী অভিজিৎ দলুই, তার মা প্রতিমা দলুই, আর তার বাবা মহাদেব দলুই, আর দাদা বিশ্বজিৎ দলুই। এই চিন্ময় হচ্ছে কালীপুরে বাড়ি ওর। চিন্ময়কে তো পুলিশ অ্যারেস্ট করেছে। চিন্ময়কে বলে আমরা চাই তার দোষীর যেন ফাঁসি হয়। কতদিন ভর্তি ছিল? এক মাস ভর্তি ছিল। কি বলবেন এখন? আমরা চাই যে দোষী তার যেন শাস্তি হয়, এবং আমাদের আমরা পাড়ায় ভয়ের মধ্যে আছি, ওদের পুরো ফ্যামিলির যেন শাস্তি হয়, যেন সবারই ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হয় আমরা চাইছি। আপনার নাম? মৌসুমি দলুই। আমরা তো ওইটা থানায় বারবার বলেছিলাম, বিশ্বকর্মা পুজোতে মাস্ক পিটিশন দেওয়া হয়েছিল। অভিজিৎ দলি, প্রতিমা দলি, অভিজিৎ দলি, জয়দেব দলিকে কাটতে গেছিলো কাটারি করে, পিস্তলটা বার কর বলেছে, সেটাও থানায় দেওয়া হয়েছিলো, মাস্ক পিটিশন দেওয়া হয়েছিলো। থানা কোনো স্টেবলাইনে কোনো স্টেবলাইন না নেওয়ার জন্য আজ এই গুলিটা চলে, দুদিন তিন দিন পর আবার গুলি চলেছে। হ্যাঁ, তাহলে দিলীপ দলি মারা গেছে, আমরা শাস্তি চাই অপরাধীদের সুদে। আজকে ভোরবেলা মারা গেছে, আমরা শাস্তি চাই, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। অভিজিৎ দলি, চিন্ময় মালিকের ফাঁসি চাই, প্রতিমা দলি, এর আগে একটা কেসে দেওয়া ছিল, আমরা যখন আমি কেস করতে যাইনি, আমি থাকিনি, প্রতিমা দলি, বিশ্বজিৎ দলি, হ্যাঁ, মহাদেব দলি। আজকে আজকে সকালবেলায় তো খবরটা দিল, সাড়ে সাড়ে কতদিন ভর্তি ছিল হাসপাতালে? 15 নভেম্বর গুলি করেছে 9:45 সময়। তারপর কি ভর্তি ছিল? হ্যাঁ, আপনারা এখন কি চাইছেন? আমরা দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই। আমরা মাস্ক পিটিশন দিয়েছি পুলিশকে, 280 জনের মাস্ক পিটিশন দেওয়া হয়েছে, আরও 500 জনের মাস্ক পিটিশন আমাদের আছে, ওদের ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। কারণ দিলীপ দলি কোনো অপরাধ করেনি, সে কারো ওর সঙ্গে ঝগড়া হয় না। সেদিনে ওদের পাড়ায় মানে ঝগড়া হচ্ছে, আমি একটু উঁকি মেরে দেখেছি, তার জন্য আমার ভাইপোকে গুলি করলো, আমার ভাইপোকে গুলি করলো, আমরা কিচ্ছু জানি নাই গো। ও হচ্ছে চিন্ময় মালিক, অভিজিৎ দলুই। চিন্ময় মালিক আপনার মৃত্যু হয়? আমার ভাই জামাই হতো, ওর খোর পোশাকের দাবি করে আমরা কেস মামলা চালাইছি। উনি পাড়া, কেউ ও শত্রু, গোটা পাড়াকে তাণ্ডব করেছে, বামফ্রন্টের আমল থেকে, সিপিএমের আমল থেকে, একবার তৃণমূল পর্যন্ত। এর আগে তো একজনকে আমাদের ইঠে করে মেরে দিয়েছে, বউ মানুষ বেহুলা দলুইকে মেরে দিয়েছে, বলরাম দলুই স্ত্রীকে মেরে দিয়েছে, ওই প্রতিমা দলুই, ইট নিয়ে ভাড়েছে সিপিএমের আমলে। তখন আমরা বুঝতে পারিনি, আমরা তখন বুঝতে পারিনি, বিশ্বাস করো, কিন্তু মাথাতে এমন ইট মারলো, সে মাথার চোখগুলো অন্ধ হয়ে গেল, হয়েছে সে ক্যান্সারে হয়ে এসে মারা গেল। ও কিন্তু বারে বারে ওর ভাসুর পর ষষ্ঠী দলুই, মানে কী নাম রে ওর, কী নাম ওর, হ্যাঁ, নরেন্দলি, নরেন্দলি, ওই ওর ঠোঁটটা কামড়ে খেলিছিল, বার বার মারপিট করে। শুধু আমার এইখানে এই পাড়াটা বলয় গ্রাম গসলনা জিজ্ঞাসা করুন, ও কী জিনিস, কেউ পারে। আমার নাম ঝর্ণা দলি, আপনি যিনি মারা গেছেন, আমি আর পিসিমা হ। যে খবর এলো সকালের দিকে, কত দিকে ফোন করেছিল, ওই 6টার দিক করে খবর পেলাম যে মারা গেছে। কবে গুলি হয়েছিল? 15 নভেম্বর রাতে ওই 10টা নাগাদ। আপনারা কি চাইছেন এখন? এখন তো দোষী তো শাস্তি আমরা অবশ্যই চাই। তার পরিবার যে সাপোর্ট করেছিল সেই নিয়ে কোনো কেউ ব্যবস্থা হয়নি, তারা তো এমনি বাড়ি অটোমেটিক, তাদেরকে কিছু করতে হয়নি, তারা নিজেরাই বাড়ি থেকে চলে গিয়েছে, আবার নাকি তারা বলছে বাড়ি আসবে।
কিন্তু গোটা পাড়া গ্রামবাসী সবাই আতঙ্কিত। এইভাবে কি করে আমরা বাস করব সেই পরিবারটাকে নিয়ে? এতে কারা কারা জড়িত আছে? গুলি করেছিল চিন্ময় মালিক আর অভিজিৎ দলুই এবং তার পরিবারের সহযোগিতায়। কোন পরিবার সেটি? সেটা মহাদেব দলুই, প্রতিমা দলুই এবং বিশ্বজিৎ দলুই। কোতুলপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছে? হ্যাঁ, কোতুলপুর থানা দোষীদেরকে সঙ্গে গ্রেপ্তার করেছে। তাদের সাথে যে যারা জড়িত তারা এখনও বাইরে দিয়ে ঘুরছে। আপনারা এখন কী চাইছেন এই দোষীদের জন্য? শাস্তি হোক, দোষী শাস্তি চাই, ফাঁসি চাই আমরা, ফাঁসি চাই। আপনার নাম? কার্তিক দলুই।